আল্লাহ পাকের শাহী দরবারে আমরা হাত তুলে সবাই বলি আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মোনাজাত মনে করেন হতে পারে, এটা আপনার আমার জীবনের শেষ মোনাজাত, আর কোনোদিন মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ নাও আসতে পারে। কত মানুষ মাহফিল থেকে ফেরার পথে কবরে চলে গেছে, কত বক্তা দেখেছি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ, কত মুসল্লি মারা গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি, কত মানুষকে হাত দিয়ে কবরে নামাইছি। কোন জানি জানি রে আমাদের কবরের ডাক আসে মালিক, আজকের মাহফিল খানা মঞ্জুর করে নিয়ে হাদিয়া টুকুন সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছে দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে বদরে ওহুদে খন্দকে মুতা হনাই। প্রিয় নবীজির যত আশিক সাহাবি সাহাবায়ে কিরাম ঘুমাই গেছে, আল্লাহ ফরাত নদীর পানি এখনো প্রবাহিত, কত পশু কত পাখিরা ওই পানি পান করল গো। আমার প্রিয় নবীর আওলাদেরা তিন দিন পানি পানি বলে কাঁদছিল। এলাহি পানি পানি বলে কেঁদে কেঁদে সোনার শরীর পানিতে ভিজিয়েছিল। আল্লাহ, ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেয়া হয় নাই, বাবার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাকে শহীদ করা হয়েছিল। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আল্লাহ, সন্তানকে বুকে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে যায় বললে, বিবি আসো, এমন পানি পান করাইছি কোনোদিন আর পানির জন্য বিরক্ত করবে না। আজকের মাহফিলের হাদিয়া শাহাদায়ে কারবালার খেদমতে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। হুজুর গাউসে বেগ রহমতুল্লাহ আলাইহ, চিস রহমতুল্লাহ আলাইহ, খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফসানি সির হিন্দি ফারুক রহমতুল্লাহ আলাইহ, হযরত বাবা শাহজালাল 360 আউলিয়া খান জাহান আলী কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ, আবেদ চাল মাদানী রহমতুল্লাহ আলাইহি, চান্দার পিশা হুজুর রহমতুল্লাহ আলাইহ, কালিবার হুজুর সহ আল্লাহ এই জমিনে ভূখণ্ডে তুন তোমার যত অলিগণ পিয়ার আহমদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন ফরাজি কান্দের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমার পীর আমার মুর্শিদ খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি আনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি ফতে আলী রসুলনামা ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি সহ জমিনে তোমার যত ওলি আল্লাহ নুজাবা নুকাবা ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহিমাহুল্লাহ, আল্লাহ চট্টগ্রামে বারো আউলিয়ার শেখ 360 আউলিয়ার সহ এই জমিনের মাটির নিচে তোমার যত ওলিরা ঘুমায়, আল্লাহ সবার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। জানি না রে কার আব্বা জান নাই কার মা দুঃখী নিল, কত ভাগে কে জানি মাও নাই বাবাও নাই, কার জানি রে মাও নাই বাবাও নাই। আল্লাহ আমার সভাপতি সাহেব আতিক ভাই থেকে শুরু করে অনেকের আব্বা জান দুনিয়াতে নাই, আমার যে যুবকগুলি দিন রাত পরিশ্রম করে বাগান সাজাইছে, কার ঘরে জানি আব্বা নাই কার জানি জানি সাদের মা নাই রে। আল্লাহ কত রজনী মার ঘরে প্রসাব করেছি, মার কোলে প্রসাব করেছি, মা লাথি মারে ডাল।
এই বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বার 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 চুমা খাইয়া আদর করে কলিজার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী। আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব, তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব। এলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলছো তুমি কুরআনে মদের মা বাবা যেন কান্দে না কবরে। রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ও গরব, তুমি তো জানো আমাদের খবর, এই মাহফিল যারা সাজাইছে তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও। পারভেজ আল্লাহ ছোট্ট ছেলেটা অসুস্থ, হসপিটালে পড়ে রয়েছে, তারপরেও তোমার হাবিবের ভালোবাসা নিয়ে মাহফিলে খেদমত করে যাচ্ছে আল্লাহ। তুমি যদি সেবা করো পৃথিবীতে কোনো ওষুধের প্রয়োজন নাই। আর হে মালিক, হে শাহংশার শাহংশা, হে রাজার রাজা, আল্লাহ তোমার হাবিবের খাতিরে এই ছোট্ট বাচ্চাটা সহ আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে শেফা আজলা কামেলা দিয়া হায়াত বাড়ায় দাও। এই মাহফিলের জন্য যারা এই জগৎপুর বাজার, এই চাঁদপুর জগৎপুরের বাজারের ব্যবসায়িক ভাইরা থেকে শুরু করে স্থানীয় ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ভাইরা আসতে শুরু করে এই সুন্দর মাহফিল সাজানোর জন্য যারা এত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হয়ে গেছে, আল্লাহ অনেক কষ্টের রুজি দিয়ে তারাই মাহফিল সাজাইছে। তুমি রবের দরবারে তো কোনো অভাব নাই, এদের জন্য উত্তম রিজিক দিয়ে সম্পদ দিয়ে এদের কলিজা তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। ঘরে যার অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ। আসন্ন মহামারী, দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, খাদ্য সংকট পৃথিবী অবাহীভাবে ধেয়ে আসার সম্ভাবনা আছে। রব, তুমি তো রিজিকের মালিক, তুমি তো আমাদের খাবারের যোগান দিয়ে থাকো আল্লাহ। এই জমিনে তোমার কত অলিরা ঘুমাই, আল্লাহ তোমার অলিদের খাতিরে ছোট্ট বাংলাদেশ আমাদের জমিনকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। শস্য শ্যামল দিয়ে আকাশের বৃষ্টি মিঠা পানি বর্ষণ করে দিয়ে আমাদের জমিনকে শস্য শ্যামল দিয়ে ভরিয়া দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে নিয়ে করব গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছো নি। রব্বুল আলামিন কত কাফেররা নবী দেখে দেখে পাথর মারছে, কত মুশরিক নবী দেখে দেখে পাথর মেরে মেরে কষ্ট দিছে। আল্লাহ জীবনে নবী দেখি নাই, কিন্তু নবীজির কথা শুনলে কলিজা বড় হয়ে যায়। নবী না দেখাইয়া কবরে ডাক দিও না, কঠিন ওই সাকারাতের পরে কবরের জিন্দগিতে মানুষ যেদিন আমরা শুয়াইবে সব মানুষ বিদায় জানাইয়া জানাইয়া চলে আসবে। সন্তানরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, প্রিয়জনেরা কেঁদে কেঁদে বিদায় জানাই আসবে। কবর জিন্দগিতে আমি একা হয়ে যাব আল্লাহ, এই কঠিন সময়ে, কঠিন সময়ে তুমি মালিক, তোমার হাবিব আমাদের আপন হইয়া যাইও। এই নবীর করছো গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমারে করব গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো নি। সাকারাতের কঠিন সময়
মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আহারে কঠিন যন্ত্রণায় আমি কাতরাইতে থাক কঠিন পৃথিবীর কোটি কোটি মানুষ পাশে দেখলেও কোনো ফায়দা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কঠিন মরণে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক চোখের আয়না বানাইয়া দিও, আর এই জবানে জারি করো মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।